বন্ধুরা আজকে আমরা হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করব। এই ভাইয়ের হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করব, ওনার আমরা দেখতে পাচ্ছি ফ্রন্টাল যে এরিয়াটা, ফ্রন্টো টেম্পোরাল রিসেশন হয়েছে, ফ্রন্টাল এবং টেম্পোরাল এরিয়াটা খালি হয়ে গেছে। ওনার ফ্রন্টো টেম্পোরাল এরিয়া খালি হয়েছে, সঙ্গে উপরে ডেন্সিটিটাও কিছুটা কমেছে। তো এই ডেন্সিটি কমে গেছে এবং ফ্রন্টো টেরিয়াল রিসেশন হয়েছে, এই এরিয়াটাতে আমরা হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করব। তো আমরা FUE টেকনিকে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করব, যেখানে স্টিচলেস পদ্ধতিতে করা হবে। আমরা মাথার পেছনে যেটা ডোনার এরিয়া রয়েছে, ডোনার এরিয়া থেকে আমাদের হেয়ারটা নিয়ে আমরা এরিয়াতে ট্রান্সপ্ল্যান্ট করব। সো এটা হচ্ছে ডোনার এরিয়া, এটা হচ্ছে সেফ ডোনার এরিয়া। এই সেফ ডোনার এরিয়া থেকে আমরা চুল নিয়ে নেব, এই এরিয়া থেকে চুল নিয়ে আমরা সামনের দিকে ট্রান্সপ্ল্যান্ট করব, যেটা FUE টেকনিক হবে, স্টিচলেস টেকনিক। তো আমরা মার্কিং প্রসিডিউর শুরু করছি। প্রথমে আমরা ওনার ন্যাজিয়ানটাকে মার্ক করব, নাকের জাস্ট উপরের পয়েন্টটাকে ন্যাজিয়ান বলা হয়, ন্যাজিয়ানটা আমরা মার্ক করলাম। ন্যাজিয়ানের পরে আমরা ওনাকে বলবো যে উনি ভ্রু কুঁচকে তাকাবেন, তাহলে যেখানে হচ্ছে কুঁচকোনাটা শেষ হচ্ছে সেটাই হচ্ছে আমাদের ফ্রন্টাল হেয়ার লাইন। তো আমরা ভাইয়ের মার্কিংটা কমপ্লিট করলাম। আমরা টেম্পোরাল ট্রায়াঙ্গেল, টেম্পোরাল হলোনেস যে এরিয়াটা রয়েছে সেটা খুব ভালোভাবে মার্ক করেছি, প্লাস আমরা ফ্রন্টাল টাফ এরিয়াতেও কিছু হেয়ার দেবো। আমাদের প্ল্যান রয়েছে 2500 হেয়ারের উপরে আমরা ট্রান্সপ্লান্ট করবো, FUE ট্রান্সপ্লান্ট করবো। তো বন্ধুরা আমাদের হেয়ার ট্রান্সপ্লান্ট শেষ হলো, আমাদের টার্গেট ছিল 2500 গ্রাফ্ট করা, কিন্তু ভাইয়ের যেহেতু গ্রাফ্ট আমরা ভালো পেয়েছি, আমরা 2740টা গ্রাফ্ট করেছি। আশা করি ভাইয়ের রেজাল্টটা ভালো হবে। এটা হচ্ছে ইমিডিয়েটলি আপনার ট্রান্সপ্লান্ট, এরকম দেখতে হচ্ছে। তো আমরা এবার এই ভাইকে ছুটি করে দেবো।